सुप्रिय शिक्षार्थीगण हमें तुम्हारे सामने आज के एम एक गुरुत्वपूर्ण रासायनिक बिक्री आलोचना करब जो रासायनिक बिक्रिया ना जानले तुम्हारे अर्गानिक केमिस्ट्री ते अनेक किछु जिनिस तुम्हारा दुरबल हो थाकबे। ये बिक्रिया बला हे एसएन बिक्रिया एवं एसएन बिक्रिया दुई धरनेर एसएन वन एवं एसएन टू आमी कयेकटा उदाहरण दिए ब्यापारटाके परिष्कार करी। धरि एइरकम एकटा जौग निलाम आरएक्स, एटा हलो अ्यालकाइल हैलाइड। एइ हैलोजेन बोलते बुझाच्छे एखाने आयोडिन ब्रोमिन क्लोरिन एवं फ्लोरिन। एइ हैलोजेन मौलगुलो आरेर संगे जुक्त हुए आछे। जखन आरेर संगे आई जुक्त हुए थाकबे आयोडिन तखन बला हबे आयोडो ब्रोमो क्लोरो फ्लोरो अर्थात आयोडो अल्काइल आयोडो अल्काइल अर्थात अल्काइल हैलाइड अल्काइल ब्रोमाइड अल्काइल क्लोराइड अल्काइल फ्लोराइड। এই আরগুলো হতে পারে মিথাইল ইথাইল প্রোপাইল বিউটাইল ইত্যাদি। তো এখন এদের তড়িৎ ঋণাত্মকতার একটা পার্থক্য আছে। এই ইলেকট্রোনেগেটিভিটি অফ হ্যালোজেন ইজ গ্রেটার দেন ইলেকট্রোনেগেটিভিটি অফ কার্বন। কার্বনের চেয়ে এদের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। সো দ্য ইলেকট্রন ক্লাউড শিফট টুয়ার্ডস হ্যালোজেন so that halogen partial negative and carbon compound partial positive, that is it will be carbocation, carbocation eta carbocation e bibhokto hoye jay। jokhon carbocation e bibhokto hoye jabe in that case nucleophilic reagent will agree to attack the carbocation अर्थात carbocation दिके अग्रसर होते थाके। then halide that is halogen will be replaced by nucleophilic reagent as halide। তখন এই বস্তুটা ইট উইল বি সাবস্টিটিউট প্রোডাক্ট নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন দ্যাট ইজ কল্ড এসএন রিয়াকশন। তাহলে এসএন রিয়াকশন ইজ দ্যাট রিয়াকশন হোয়ার দ্য এডি গ্রুপ অর অ্যাটম is replaced by nucleophilic reagent। this substitution reaction is called nucleophilic substitution reaction and it is denoted by SN। this SN reaction are two types SN1 and SN2। SN1 means that unimolecular nucleophilic substitution reaction and SN2 means that biomolecular nucleophilic substitution reaction। এখন আয়োডিন ব্রোমিন ক্লোরিন এবং ফ্লোরিন এদের যে বন্ড স্ট্রেংথ বিটুইন অ্যালকাইল এন্ড আয়োডিন অ্যালকাইল এন্ড ব্রোমিন অ্যালকাইল এন্ড ক্লোরিন অ্যালকাইল এন্ড ফ্লোরিন বন্ড স্ট্রেংথ অফ আয়োডিন ইজ লার্জার দেন ব্রোমিন বন্ড স্ট্রেংথ of bromine is larger than chlorine अर्थात bond energy value R and fluorine is greater अर्थात R এর সঙ্গে fluorine এর বন্ধন শক্তি সবচেয়ে বেশি। এর তুলনায়
আয়োডিনের বন্ধন শক্তি কম, তার চেয়ে বেশি ব্রোমিন, ব্রোমিনের চেয়ে বেশি ক্লোরিন, এবং এটা সবচেয়ে বেশি। অতএব এটা দ্রুত রাসায়নিক বিক্রিয়া যাবে। রেট অফ রিয়াকশন, আয়োডিন ইজ গ্রেটার দেন ব্রোমিন অ্যান্ড রেট অফ দ্য রিয়াকশন ব্রোমিন ইজ গ্রেটার দেন ক্লোরিন অ্যান্ড ক্লোরিন ইজ গ্রেটার দেন ফ্লোরিন, দ্যাট ইজ আয়োডাইড, ব্রোমাইড, ক্লোরাইড অ্যান্ড ফ্লোরাইড। অর্থাৎ রেট অফ দ্য রিয়াকশন অর্থাৎ রিলিজিং পাওয়ার অফ ফ্লোরিন ইজ লেস দেন ক্লোরিন, দ্যাট ইজ রিলিজিং পাওয়ার অফ ক্লোরিন ইজ গ্রেটার দেন ফ্লোরিন, দ্যাট ইজ হাইয়েস্ট রিলিজিং টেন্ডেন্সি। অর্থাৎ ওখান থেকে যে বিতাড়িত হওয়ার যে প্রবণতা আয়োডিনের সবচেয়ে বেশি, তারপরে ব্রোমিনের, তারপরে ক্লোরিনের। অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে ব্রোমিনের আয়োডিনের যে বন্ধন শক্তি এটা সবচেয়ে কম, প্রায় দেখা যায় 234 ইত্যাদি, এটা 400 বা 500 কাছাকাছি। যাই হোক, তাহলে কথাটা দাঁড়ালো যে অ্যালকাইল হ্যালাইড ইজ রিমুভ বাই নিউক্লিওফিলিক নিউক্লিওফিলিক রিয়াজন, দিস রিয়াকশন ইজ কল্ড নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এখন এই বিক্রিয়াটা দুই ধরনের, এসএন ওয়ান অ্যান্ড এসএন টু। এসএন ওয়ানটার বেলায়, ইন দ্য কেস অফ এসএন ওয়ান, এই আরএক্স ইজ কনভার্টেড ইন টু অ্যাট ফার্স্ট কার্বোক্যাটায়ন অ্যান্ড হ্যালাইড, দিস কার্বোক্যাটায়ন দেন অ্যাট্যাক্ট বাই নিউক্লিওফিলিক রিয়াজন, দেন সাবস্টিটিউট প্রোডাক্ট আর এন ইউ, দ্যাট ইজ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন প্রোডাক্ট, স্টেপ ওয়ান অ্যান্ড স্টেপ টু। দিস ইজ এসএন ওয়ান রিয়াকশন, দিস ইজ এসএন ওয়ান রিয়াকশন, বাট হি আর টু স্টেপ। ইটস মিন্স দ্যাট দ্য রেট অফ কনসেন্ট্রেশন ডিপেন্ড অন দ্য রিয়াক্টন্ট অফ দ্য সাবস্ট্যান্স, ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য নিউক্লিওফিলিক রিয়াজেন্ট, সো দ্যাট ইট ইজ এসএন ওয়ান। অর্থাৎ এসএন ওয়ান বিক্রিয়ার বেলায় দেখা গেছে যে বিক্রিয়ক ঘনমাত্রার উপর নির্ভরশীল, বিক্রিয়াটি দুই ধাপে সম্পন্ন হইলেও এটার ঘনমাত্রা নির্ভর করবে একমাত্র বিক্রিয়কের উপরে, এই জন্য এটা এসএন ওয়ান রিয়াকশন। আবার এই আরগুলো যদি এই জাতীয় হয়, আর যদি এই জাতীয়গুলো আরএক্সগুলো হয়, অথবা অথবা এ ধরনের হয়, এটা হলো 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। তোমরা আগেই শিখেছ 1 ডিগ্রি মিন্স দ্যাট হোয়েন কার্বন অ্যাটাচ টু ওয়ান, অনলি ওয়ান কার্বন। 2 ডিগ্রি মিন্স দ্যাট হোয়েন কার্বন অ্যাটাচ টু টু কার্বন, ওয়ান কার্বন অ্যাটাচ উইথ টু কার্বন। 3 ডিগ্রি মিন্স দ্যাট হোয়েন ওয়ান কার্বন অ্যাটাচ টু 3 কার্বন। অর্থাৎ একটি কার্বন যখন 3টির সঙ্গে যুক্ত হয়ে থাকে, সেই হাইড্রোকার্বনগুলোকে বলা হয় 3 ডিগ্রি, 2 ডিগ্রি, অনুরূপভাবে 1 ডিগ্রি। এখন রেট অফ দ্য রিয়াকশন অফ 3 ডিগ্রি ইজ গ্রেটার দেন টু অ্যান্ড দিস গ্রেটার দেন ইস দিস গ্রেটার। অর্থাৎ 3 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি, 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি। অর্থাৎ রেট অফ দ্য রিয়াকশন ইন এসএন ওয়ান রিয়াকশন, ইন এসএন ওয়ান 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এখন এই বিক্রিয়াটা একটা যদি পরিষ্কার একটা দিয়ে একটা উদাহরণ দিয়ে যদি আমরা দেখি, যেমন টারসিয়ারি টারসিয়ারি বিউটাইল ব্রোমাইড, এই সর্বপ্রথমে হয়ে যাবে টারসিয়ারি বিউটাইল ক্যাটায়ন, টারসিয়ারি বিউটাইল ক্যাটায়ন, অ্যান্ড ব্রোমাইড
ব্রোমিন হার রিলিজ অ্যাজ এ ব্রোমাইড, এই ক্যাটায়ন তখন এটা তখন বিক্রিয়া করবে নিউক্লিওফিলিকের সঙ্গে, নিউক্লিওফিলিক হবে হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড কাম ফ্রম সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ হাইড্রোক্সাইড ইজ নিউক্লিওফিলিক, এই নিউক্লিওফিলিক হাইড্রোক্সাইড দ্যাট ইজ হাইড্রোক্সিল গ্রুপ, দেন ইট উইল বি সেটেলড আপ, ইট উইল বি সেটেলড টারসারি বিউটানল অ্যান্ড সোডিয়াম অ্যান্ড হ্যালা ব্রোমাইড, ই উইল বি সোডিয়াম ব্রোমাইড, দিস ইজ এস এন ওয়ান, স্টেপ ওয়ান অ্যান্ড স্টেপ টু, দিস ইজ দ্য এস এন ওয়ান। অনুরূপভাবে দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহলগুলো এভাবে এস এন ওয়ান বিক্রিয়া সমর্থন করে। এবার আমরা এস এন টু বিক্রিয়ায় যাই। এস এন টু বিক্রিয়ার বেলায় অর্থাৎ বায়োমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, দ্যাট ইজ কল্ড এস এন টু রিয়াকশন। এস এন টু রিয়াকশন ইজ দ্যাট হোয়ার দ্য সাবস্টিটিউশন হ্যাপেন্ড বাই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, দ্যাট ইজ কল্ড এস এন টু সাবস্টিটিউশন রিয়াকশন। অ্যাজ ফর এক্সাম্পল মিথাইল ব্রোমাইড, এর ব্যাকসাইড দিয়ে নিউক্লিওফিলিক আক্রমণ করবে, কারণ এই কার্বনের সঙ্গে বড় মাথাওয়ালা থাকলে এটা বেশি বাধার সম্মুখীনে পড়ে যাবে। যদি এখানে হালকা এর কম মাথা থাকে, অর্থাৎ হালকা যদি উপাদানগুলো যুক্ত হয়ে থাকে, তাহলে এই নিউক্লিওফিলিক তার পিছন দিক দিয়ে আক্রমণ করে এটা একটা ট্রানজিশন অবস্থায় চলে যাবে। অর্থাৎ এখানে এই নিউক্লিওফিলিক বন্ধন তৈরি হওয়া শুরু হবে, এখান থেকে ব্রোমাইড যাওয়ার রাস্তা খুঁজবে, দ্যাট ইজ এটা হলো ট্রানজিশন অবস্থা, অর্থাৎ অন্তর্বর্তী অবস্থা, এটা নয় বিক্রিয়ক নয় উৎপাদ, এটা তখন আবার স্থিতিশীল লাভের জন্য ছাতার মতো এটা ঘুরে যাবে, অর্থাৎ এখানে হয়ে যাবে নিউক্লিওফিলিক আর ব্রোমাইড এখান থেকে পালাবে, দ্যাট ইজ এখন এটা বেলা যদি ওএসজি হাইড্রোক্সাইড তাহলে এটা হবে মিথানল, এবং এটা হবে, এটা যদি আসে আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে তাহলে এটা হয়ে যাবে সোডিয়াম, এটা হয়ে যাবে সোডিয়াম এখানে ব্রোমাইড, সোডিয়াম ব্রোমাইড, এই মিথানল। এভাবে এই যদি এটা এক ডিগ্রি রেট অফ দ্য রিয়াকশন বেশি হবে দুই ডিগ্রির তুলনায়, দুই ডিগ্রি বেশি হবে তিন ডিগ্রির তুলনায়, অর্থাৎ তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডগুলোর রেট অফ দ্য রিয়াকশন কম হবে। এটা ইন বায়োমলিকুলার সাবস্টিটিউশন রিয়াকশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, এখানে বিক্রিয়াটি এক ধাপে সম্পন্ন হয়েছে, অথচ এটাকে বলা হচ্ছে বায়োমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এটার কারণ হইল ইটস রেট অফ দ্য রেট অফ দ্য রিয়াকশন ডিপেন্ডস অন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য নিউক্লিওফিলিক অ্যান্ড কনসেন্ট্রেশন অফ দ্য রিয়্যাক্ট্যান্ট, দ্যাট ইজ ইন বায়োমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন এক ধাপে সম্পন্ন হইলেও ইটস রেট অফ দ্য রিয়াকশন ডিপেন্ডস অন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য নিউক্লিওফিলিক রিয়েজেন্ট অ্যান্ড কনসেন্ট্রেশন অফ দ্য রিয়্যাক্ট্যান্ট, সো দ্যাট ইট ইজ কল্ড এস এন টু সাবস্টিটিউশন রিয়াকশন, অর্থাৎ নিউক্লিওফিলিক বায়োমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হইল যেমন এক ডিগ্রি রেট অফ দ্য রিয়াকশন ইজ গ্রেটার উইল বি টু ডিগ্রি, টু ডিগ্রি উইল বি গ্রেটার দ্যান থ্রি ডিগ্রি। তোমাদের সকলকে ধন্যবাদ। এরপরে আমি আলোচনা করব এডিশন রিয়াকশন ফর অ্যালিফেটিক কম্পাউন্ডস, সর্বপ্রথমে অ্যালকেন অ্যালকিন এদের সঙ্গে এডিশন রিয়াকশনের আমরা মেকানিজম সম্পর্কে আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।